আসসালামু আলাইকুম সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সম্প্রতি গ্রামীণ সমাজ উন্নয়ন সংস্থা এনজিওতে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে। এখানে বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয়ই কিন্তু আবেদন করতে পারবেন। নিয়মিত চাকরি বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কি পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। বন্ধুরা, আজকে আমি এই চাকরি সম্বলিত যাবতীয় তথ্য আপনাদেরকে বলে দেওয়ার জন্য চেষ্টা করব। আশা করছি ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন। বন্ধুরা, এই আবেদনটি শেষ হবে 29 নভেম্বর 2022 তারিখে। বন্ধুরা, এই আবেদনটি আপনাদের ইমেলের মাধ্যমে অথবা ডাক অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনটি পাঠিয়েও ইনশাল্লাহ আবেদনটি করতে পারবেন। ওকে, এখানে আবেদন পাঠানোর ঠিকানা দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন বরিশাল 82000। এই বরাবর কিন্তু আপনারা ডাক অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদন লিখে প্রয়োজনীয় কাগজপাতি দিয়ে আপনারা ইনশাল্লাহ আবেদন করতে পারেন, ঠিক আছে? অথবা ইমেল নাম্বারে আপনাদের জীবন বৃত্তান্ত পাঠিয়ে আবেদন করতে পারেন। সো বন্ধুরা, এখানে বেতন দেওয়া হবে আপনাদের 29,000 টাকা প্রতি মাসে বেতন দেওয়া হবে। এছাড়াও এখানে আপনারা বিভিন্ন সুযোগ সুবিধা পেয়ে যাবেন। সো বন্ধুরা, এখানে বয়স থাকতে হবে সর্বোচ্চ 42 বছরের ভিতরে। এখানে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, এমএ পাস থাকলেই আপনারা এখানে আবেদন করতে পারবেন। বন্ধুরা, এখানে পদের নাম দেওয়া রয়েছে এরিয়া ম্যানেজার, ঠিক আছে? সো বন্ধুরা, এখানে পদ সংখ্যা নেওয়া হবে 2 জন। সো বন্ধুরা, এই আবেদনটি বিডি জবসের মাধ্যমে কিন্তু প্রকাশ করা হয়েছিল। এটি আপনারা ডাক অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এখানে ঠিকানা দেওয়া রয়েছে দেখে 29 নভেম্বর 2022 তারিখের আগেই আপনারা এই আবেদনটি করে নিতে পারবেন। ওকে, সো বন্ধুরা, এই ছিল আজকের মতো চাকরি বিজ্ঞপ্তি। আশা করছি আমাদের এই চাকরি বিজ্ঞপ্তিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আপনারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা কষ্ট করে এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। বন্ধুরা, পরবর্তীতে আরও একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।